কাটিলেন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে আছি আমি পারভীন আক্তার, সিনিয়র শিক্ষক কাটিহার বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মন্ত্রী পরিষদ নিয়ে, মন্ত্রিপরিষদ এবং মন্ত্রী পরিষদের ক্ষমতা ও কাজ। আশা করি সবাই ভালো আছো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। সরকার পরিচালনার জন্য দেশে একটা মন্ত্রী পরিষদ রয়েছে। মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি যতজন সংখ্যক যে সদস্য সংখ্যা প্রয়োজন মনে করেন ততজন নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করেন। আবার মন্ত্রী হওয়ার যোগ্য কিন্তু মন্ত্রী নন এমন সদস্য সংখ্যাও এমন যে সদস্যকেও তিনি মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারে। আবার এই সংখ্যাটা 1 দশমাংশের বেশি হবে না। প্রত্যেক মন্ত্রীরা মন্ত্রীদের নিজস্ব দাপ্তরিক কাজ করে থাকেন এবং এই কাজের জন্য তারা ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবেও সংসদের নিকট দায়ী। সংসদ চাইলে যে কোনো মন্ত্রীকে যে কোনো মন্ত্রী পদত্যাগ করতে পারে অথবা কোনো পদের পরিবর্তনও করা। মন্ত্রী পরিষদের কাজ, মন্ত্রী পরিষদের কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর সহকর্মী হিসেবে তারা প্রশাসনের সব কাজ ভোগ এবং পরিচালনা করে। তারা প্রত্যেকের নিজ নিজ দপ্তরে দায়িত্ব পালন করেন মন্ত্রীগণ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়মিত মন্ত্রিসভার বৈঠক হয় এবং প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করা। মন্ত্রিসভায় পুরাতন আইন সংশোধন করা হয় এবং মন্ত্রীরা এই সংশোধনের ব্যাপারে ভূমিকা পালন করে। বাজেট প্রণয়ন, মন্ত্রিসভার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজেট প্রণয়ন। দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বাজেট মন্ত্রী যে অর্থমন্ত্রী করে থাকেন এবং এটা বিল আকারে সংসদে পেশ করা হয় এবং অন্যান্য মন্ত্রীরা এখানে সাহায্য করেন এবং এটা বাস্তবায়নের চেষ্টা করেন। সার্বভৌমত্ব, মন্ত্রিসভা সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য কাজ করেন। প্রতিরক্ষা বাহিনী গঠন করেন এবং দেশ রক্ষা বাহিনীর প্রধান নিয়োগ করেন এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈদেশিক নীতি নির্ধারণ করা হয় এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন, আন্তর্জাতিক ব্যবসা এবং জাতীয় স্বার্থ রক্ষা ও দেশের মর্যাদা সমুন্নত রাখায় এই পরিষদ কাজ করে থাকে। মন্ত্রী পরিষদ এবং সরকারের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। মন্ত্রী পরিষদ সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। যে সকল নীতি নির্ধারণ করা হয় সেগুলো প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে জনগণের সন্তুষ্টি আদায়ের চেষ্টা করে। সুতরাং আমরা বলতে পারি মন্ত্রী পরিষদ সরকার এবং দেশের মধ্যে, সরকার এবং জনগণের মধ্যে যোগসূত্র তৈরি করে এবং দেশের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সব কাজের তদারকির মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করে থাকেন। আজ এ পর্যন্ত
আগামীকাল পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।